আর আজকে একটা দারুণ একটা রেসিপি হবে। আর আমার দাদা আজকে আমাদের পাশের গ্রাম থেকে একটা মরগ, দেশি মরগ নিয়ে এসেছে, তো সেটাই আজকে রান্না হবে। আর আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। কি রান্না করবে বললি না? আর আজকে রান্না করবে রাজুদা। ওইদিকে রাজুদা সব মানে যা যা লাগবে মাংস করতে সব মশলাগুলো মানে বেটে নিচ্ছে, আর পেঁয়াজ রসুন সব কেটে নিচ্ছে। আর ও রান্না খুব সুন্দর হয়, আগেও রান্না করে দিয়েছে, দারুণ লাগে খেতে। চো তো তো তাহলে দেখতে থাকো ভিডিওটা। এই যে মরগ এনেছি। মায়ের মুরগি ছিল, কোথায় গেল? খেয়ে নিয়েছে শিয়ালে, খেয়ে নিয়েছে। Thank you.
দেখতেই পারলে আমাদের রান্না হয়ে গেল। এবার আমরা আমি আর জুনি দুজনে খেতে বসেছি। খাওয়াটা শুরু করা যাক। মাংসের সাথে শুষা আছে কি কি বলছে, মাংসের সাথে উঠছে বলছে। আমি বুঝতে পারছি বাবা শেষের ভেতর বসে ভেতর আজকের মাংসটা খুব সুন্দর হয়েছে, খেয়ে যাচ্ছে। হ্যাঁ তুই তো শেষ করে দিয়েছিস, সব দেখ কার বেশি আছে। আর মাংসের সঙ্গে শসা খেতে খুব ভালো লাগে, আর খিদে পেলে কোনো দিকে তাকাবে না। পুজোর এই কদিন খিদেই পাইনি, আজকে থেকে খিদে পাচ্ছে আমার, পুজো শেষ।